আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহ। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের বিভিন্ন কক্ষের আদর্শ মাপ অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপ বলবো, আপনারা একটু দেখবেন। প্রথমে আমি যদি আসি বৈঠকখানা, অর্থাৎ আমরা সেটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলবো যে ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমের কক্ষের আকারটা অর্থাৎ সাইজটা হবে 13 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি হতে 17 ফিট 6 ইঞ্চি বাই 23 ফিট 0 ইঞ্চি। অর্থাৎ এই ড্রয়িং রুমের সাইজটা আমাদের 13 ফিট, অর্থাৎ যেই প্রথমে মাপটা হবে হরিজন্টাল, অর্থাৎ প্রথমে মাপটা হবে দৈর্ঘ্য, পরের যে মাপটা থাকবে অর্থাৎ ইনটু দেওয়া থাকবে যেটা, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা যদি এই দৈর্ঘ্যটা নেই 13 ফিট 6 ইঞ্চি গুণন 15 ফিট 6 ইঞ্চি হতে 17 ফিট 6 ইঞ্চি গুণন 23 ফিট 0 ইঞ্চি, তার মানে এই মাপের অর্থাৎ ড্রয়িং রুমের মাপটা আমাদের এখান থেকে এটা পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। আপনারা যে কোনো মাপই করতে পারবেন, স্ট্যান্ডার্ড মাপ আমি দিলাম, এর থেকে একটু ছোট বড় করে নিয়ে বা মাঝামাঝি করে নিলে কিন্তু আপনাদের ড্রয়িং রুমের স্ট্যান্ডার্ড মাপ হয়ে যাবে। তারপরে 2 নম্বর আসি যে খাবার ঘর অর্থাৎ ডাইনিং রুম। আমরা 13 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি হতে 15 ফিট 6 ইঞ্চি বাই 20 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ এটাও একটা মাপ, অর্থাৎ এখানে 2টা মাপ দেওয়া আছে। তার অর্থ হচ্ছে যে 13 ফিট 6 ইঞ্চি হতে আমরা 15 ফিট 6 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যটা নিতে পারি, এবং প্রস্থটা যদি নেই আমরা 15 ফিট 6 ইঞ্চি হতে আমরা 20 ফিট 0 ইঞ্চি পর্যন্ত আমরা এই খাবার ঘর অর্থাৎ ডাইনিং রুমটার স্পেস আমরা নিতে পারি। তারপরে আসলো আমাদের শয়ন কক্ষ অর্থাৎ বেডরুম। এই বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি। তো আমরা সাধারণত 12.5 ফিট 12 ফিট এরকম দিয়ে থাকি, এদিকেও আপনার 13 ফিট 13.5 ফিট দিয়ে থাকি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, এর থেকে আপনারা মাঝামাঝি যে কোনো সাইজের আপনারা বেডরুম করতে পারেন। তারপরে আসি অফিস রুম। অফিস রুমে আমাদের 10 ফিট 0 ইঞ্চি বাই 12 ফিট 0 ইঞ্চি। অতিথি রুম গেস্ট রুম 10 ফিট 0 ইঞ্চি বাই 12 ফিট 0 ইঞ্চি। রান্নাঘর কিচেন ওটা হচ্ছে 10 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি। স্টোর অর্থাৎ মালামাল রাখার জন্য যে ঘর করা হয় স্টোর, স্টোর সেটা হচ্ছে 10 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ একটা বর্গ সাইজ এই স্টোরটা। তারপরে পেন্ট্রি এটা হচ্ছে 8 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি। তারপরে সাজঘর যেটা ড্রেসিং রুম, ড্রেসিং রুমটা হবে 8 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি। তারপরে গোসলখানা ও পায়খানা অর্থাৎ একসাথেই বাথ এবং টয়লেট, সেটা 6 ফিট 0 ইঞ্চি বাই 8 ফিট 0 ইঞ্চি। তারপরে আসলো আমাদের পায়খানা অর্থাৎ WC ওয়াটার ক্লোসেট, সেটা আমাদের 4 ফিট 0 ইঞ্চি বাই 4 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ বর্গকার একটা সাইজ এই WC টা, অর্থাৎ 4 ফিট বাই 4 ফিট। তারপরে গোসলখানা বাথরুম যেটা, সেটা হচ্ছে 4 ফিট 0 ইঞ্চি গুণন 4 ফিট 0 ইঞ্চি। পায়খানা এবং গোসলখানার মাপ কিন্তু একই, স্ট্যান্ডার্ড মাপ। তারপরে বারান্দা যদি আপনারা দিতে চান তাহলে 8 ফিট 0 ইঞ্চি বাই 10 ফিট 0 ইঞ্চি, আপনারা এই মাপে আছে, আপনারা যে কোনো এর ভিতরে একটা মাপ দিতে পারেন আপনাদের ইচ্ছা। তারপরে শেষ নাম্বার হচ্ছে গ্যারেজ। গ্যারেজ হচ্ছে 10 ফিট 0 ইঞ্চি বাই 20 ফিট 0 ইঞ্চি। গ্যারেজ আপনারা আমি যেই মাপগুলো আপনাদের এখানে দেখাইলেন এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মাপ, এর থেকে আপনারা কম বেশি করে আপনাদের কক্ষগুলো নির্ধারণ করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।